হ্যালো ভিউার্স ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস আজকের ভিডিও টপিক সাপ্লিমেন্টারি এক্সাম সাপ্লিমেন্টারি এক্সাম কী তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকের কাছে এখনও সেটা অজানা আছে সেটাই আজ ক্লিয়ার করার জন্য সেটা কীভাবে সেখান থেকে তোমরা বেরোবে এইসব বিভিন্ন রকমের আলোচনা নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সামনে আমি এনেছি তো প্রথমেই দেখো সাপ্লিমেন্টারি এক্সামটা তোমাদের কখন দিতে হয় সেটা হচ্ছে কোনো একটা সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা পাস মার্কস না তুলতে পারো তখন তোমাদের সেই সাবজেক্টটা ফেল হয়ে যায় এবং সেই সাবজেক্টে দ্বিতীয়বার পরীক্ষাটা দেওয়াকে বলা হয় সাপ্লিমেন্টারি এক্সাম তো সাপ্লিমেন্টারি এক্সামের যে সাপ্লিটা আসে সেটা কত নাম্বার পেলে আসে বা কত নাম্বার থেকে কম পেলে আসে দেখো সাধারণত থার্টি পার্সেন্ট থেকে যদি তুমি কম পাও তাহলে এই সাপ্লিমেন্টটা আসে তোমার যে কোনো একটা সাবজেক্টে থার্টি পার্সেন্টের ওপরে যদি তোমার নাম্বার থাকে তাহলে আর সাপ্লিমেন্টারিটা আসে না দেখো সেমিস্টার এখানে দেওয়া আছে অর্থ সেমিস্টার এবং ইভেন সেমিস্টার অর্থ সেমিস্টারগুলো কী কী এক তিন পাঁচ এই তিনটে হচ্ছে অর্থ সেমিস্টার বলে আমরা জেনে থাকি এবং ইভেন্ট সেমিস্টার দুই চার এবং ছয় তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে কোনো সাপ্লি থেকে থাকে সেটা তুমি পরের বছরে আবার ফার্স্ট সেমিস্টারে গিয়ে দিতে পারবে সেরকমই এখানেও যদি সেকেন্ড সেমিস্টারের সাপলি থাকে তো তুমি পরের বছর সেকেন্ড সেমিস্টার গিয়ে দিতে পারবে তোমরা সকলেই জানো যে এক তিন পাঁচ একসাথে হয় এদিকে দুই চার ছয় একসাথে হয় এই এক্সামগুলো একসাথে হয়ে থাকে তো চলো কিছু প্রশ্ন আজকে তোমাদেরকে দেখাই সাপ্লিমেন্টারি এক্সাম কি আমি আগেই বললাম যেটা তোমাদের পাস মার্কস উঠবে না যে সাবজেক্টে সেখানে একটা ফেইলার বলে যে জিনিসটা আসে সেখানেই তোমাদেরকে সাপ্লি বলা হয় তো ওই সাপ্লি এক্সামটা দেওয়ার জন্য পরের বার যাতে তোমরা সেই সাপলিটা যাতে তোমাদের না থাকে সেমিস্টার ক্লিয়ার থাকে তো সেই কারণে সাপ্লিমেন্টারি এক্সাম তোমাদের দিতে হয় কোনো সাবজেক্টের সাপ্লি আসলে কি করবে কোনো সাবজেক্টে যদি তোমার ধরলাম ফার্স্ট সেমিস্টারে তোমার হিস্ট্রিতে জেনারেলে হিস্ট্রিতে ধরলাম বা হিস্ট্রির কোনো পেপার যারা অনার্সে আছে তাদের জন্য কোনো পেপারে তোমাদের সাপলি এসছে তো তখন তোমরা কি করবে পরের বছর ফার্স্ট সেমিস্টারে ফের আবার যখন পরীক্ষা হবে তখন ফর্ম ফিল আপ করে আবার সেই পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে দিয়ে তোমাদের সেমিস্টারটা ক্লিয়ার করতে হবে মনে রাখবে সাপলি না দেওয়া অবধি তোমাদের কখনো সাপলির এক্সাম না দেওয়া অবধি তোমাদের কখনো সেমিস্টার ক্লিয়ার থাকে না নেক্সট সাপ্লিমেন্টারি এক্সাম কবে হয় সাপ্লিমেন্টারি এক্সাম হয় তুমি ফার্স্ট সেমিস্টারে যখন যদি কোনো সাপ্লি থাকে তো পরের বছর যখন ফার্স্ট সেমিস্টার দেবে সবাই মানে তোমার থেকে যারা জুনিয়র থাকবে তখনই সেই পরীক্ষাটা তোমাদেরকে দিতে হবে সাপ্লিমেন্টারি এক্সামের সিলেবাস কি সাপ্লিমেন্টারি এক্সামের সিলেবাস সেটাই যেটা তুমি যে সাবজেক্টটা পড়ে যে সিলেবাসটা পড়ে সাবলি পেয়েছিলে অর্থাৎ যেটা থেকে তুমি উত্তীর্ণ হতে পারো সেই একই সিলেবাস সাপ্লিমেন্টারি সিলেবাসে থাকে কীভাবে পাস করব। সাপ্লিমেন্টারি পেলে পাস করা একটু টাফ হয়ে যায় তোমাদের জন্য কারণ যে কোনো জিনিস একবারেই বেরিয়ে যাওয়া ভালো দ্বিতীয়বার হলে সেটা একটু অনেকটা বেশি পড়তে হয় তো যাই হোক সেই একই নোটস একই বই একই সিলেবাস এবং বিশেষ করে কিছু ইয়ারের প্রশ্ন তোমাদেরকে কালেক্ট করতে হবে সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে হবে লং কোশ্চেন শর্ট কোশ্চেন সেগুলো করলে তাহলে তোমাদেরকে আরামসে পাসটা করে যেতে পারবে ইন্টারনাল টিউটোরিয়াল কি আবার দিতে হয় অর্থাৎ সাপ্লি পেলে কি আবার ইন্টারনাল টিউটোরিয়াল দিতে হয় হ্যাঁ দিতে হয় কিছু কিছু জায়গায় আবার দিতে হয় না কিন্তু বেশিরভাগটাই ইন্টারনাল টিউটোরিয়াল দুটোই দিতে হয় কত নাম্বার পেলে সাপ্লি আসে ওই যে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্টের কম পেলেই তোমাদেরকে সাপ্লি দিয়ে দেবে সাপ্লিমেন্টারি এক্সামের ফর্ম ফিল আপ সাপ্লিমেন্টারি ফর্ম ফিল আপ কখন হবে যদি তুমি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাও তো পরের বছরে ফার্স্ট সেমিস্টারে যখন সাপ্লিমেন্টারি এক্সামের ফর্মটা তুমি তখনই ফিল করতে পারবে যখন তোমার জুনিয়ররা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে অর্থাৎ পরীক্ষার আগে একটা ফর্ম ফিল করতে হয় একটা অ্যামাউন্ট ব্যাংকে জমা করতে হয় সেই সময় তুমি ফর্মটা ফিল করতে পারবে এবং তারপর তুমি অ্যাডমিট পাবে এবং তারপর পরীক্ষাটা দিতে পারবে তো এই হলো আজকের ভিডিওর টপিক এবং সবটাই বিস্তারিত আলোচনা করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এখানে অনেক সাজেশান নোটস সব কিছুই দিয়ে দেওয়া হয় তোমাদের সেমিস্টারের জন্য অনেক হেল্প তোমরা এখান থেকে পাও তাই যারা চ্যানেলে নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে এবং যারা পুরানো তাদেরকে থ্যাংক ইউ